নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা পয়লা বৈশাখে পা রাখতে চলেছি। আর এই পয়লা বৈশাখের দিন এই ছয় রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে ছয় রাশির কথা বলতে চলেছি সেই ছয় রাশির জাতক জাতিকারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি পয়লা বৈশাখে কোটি টাকার মুখ দেখতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীক্র। আর কিছুদিন পর আমরা পয়লা বৈশাখে পা রাখতে চলেছি, তাই আমার সকল প্রিয় সদস্যকে পয়লা বৈশাখের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে। এবং আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের প্রত্যেকের যেন নতুন করে সূর্যোদয় হোক এবং আপনাদের প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি পয়লা বৈশাখে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। দেখুন, লটারি আমরা প্রত্যেকেই কাটি, আর এটি এই কারণে কাটি আমাদের বর্তমান সিচুয়েশান থেকে অনেক বেটার বেটার সিচুয়েশান পাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমাদের কিন্তু লটারি লাগে না। হ্যাঁ বন্ধুরা, তাই আমি যে ছয় রাশির কথা বলতে চলেছি তারা একদম যে কনফার্মলি লটারি পাবেন তা কিন্তু নয়। অর্থাৎ গোচর ফলে লটারির সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে যদি লটারির সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি লাগবে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারির টিকিট কাটুন, নচেত কাটবেন না। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি লটারি থেকে পয়লা বৈশাখে হতে চলেছে কোটিপতি। তবে লটারির কথা যখন বললাম তখন লটারির যে মেন মালিক, মেন গ্রহ, সেই গ্রহটি কে জানেন? সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু শুভ পজিশনে না থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি পাবেন না। আর এই রাহু আপনার জন্মছকে শুভ রয়েছে কি না জানবেন কি করে ঘরে বসে? তার একটি ফর্মুলা আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি, যেটি জানলে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন নেই যে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে। তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি লটারি থেকে পয়লা বৈশাখে হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা পয়লা বৈশাখে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনারা যারা লটারি কাটেন তাদেরকে বলবো লটারি কাটুন, কিন্তু আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে লটারির টিকিটটি কাটুন, নচেত বারংবার বারংবার এভাবে লটারির টিকিট কেটে আপনার মূল্যবান কষ্টার্জিত পয়সা নষ্ট করবেন না। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও পয়লা বৈশাখে লটারি কেটে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে, তাই আপনারা এই পয়লা বৈশাখে লটারি কাটতে পারেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবে। আপনারা নিজের জন্মছকটি আগে দেখিয়ে নিন, কারণ আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু টোটালি গোচর ফল হিসাবে। আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিই, এইটি কিন্তু টোটাল গোচর ফল হিসাবে। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমার কথা কিন্তু মিলবে না। তাই আগে রাহুগ্রহ শুভ রয়েছে কি না সেটা আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জেনে নিন, তারপর লটারির টিকিট কাটুন, নচেত বারংবার আপনার পয়সা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আপনার হাত শূন্য হয়ে যাবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই পয়লা বৈশাখে লটারি কেটে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে এবং সেটি পুরোপুরি লটারি থেকে। এছাড়াও শেয়ার মার্কেট থেকে এবং
জুয়া থেকেও টাকা আসার সম্ভাবনা রয়েছে। আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ পজিশনে থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না, কারণ আমি এটি টোটালটাই গোচর ফল হিসাবে বলছি। আর এই গোচর ফল তখনই পারমিট করবে আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে তখনই কিন্তু ক্লিক করে যাবে এবং কোটি টাকা কিন্তু আপনারা পাবেন। তাই আমি আবারও বলছি, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারি টিকিট কাটুন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই পয়লা বৈশাখে লটারির টিকিট কাটতে পারেন এবং এই লটারির টিকিট কেটে আপনারা কিন্তু হতে পারেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকা প্রাইজ কিন্তু আপনারা পেতে পারেন। তবে আমি এটি কিন্তু পুরোটাই গোচর ফল হিসাবে আপনাদেরকে প্রেডিক্ট করছি, অর্থাৎ প্রেডিকশান করছি। আপনার নিজস্ব জন্মছকে যদি রাহুগ্রহ শুভ না থাকে সেক্ষেত্রে আমার এতটুকু কথা মিলবে না। তাই আমি আবারও বলছি, আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারি টিকিট কাটুন, নচেত বারংবার বারংবার আপনার এইরকম প্রচুর পয়সা নষ্ট হয়ে যাবে এবং হতাশাতে আপনারা ভুগবেন। আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, জেনে নিন যে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে, তবেই লটারি কাটুন, নচেত কাটবেন না। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই পয়লা বৈশাখে লটারি কেটে হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার প্রাইজ কিন্তু আপনাদের লাগতে চলেছে। তবে আমি একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের নিজস্ব জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে লটারি টিকিট কাটবেন না। গোচর ফলে বর্তমানে মকর রাশির কিন্তু লটারি লাগার যোগ রয়েছে, তবে আপনার জন্মছক যদি পারমিট করে যায় তাহলে আমার কথা কিন্তু মিলতে বাধ্য। তাই এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন তারপর লটারি টিকিট কাটুন, নচেত আপনাদের মূল্যবান পয়সা, কষ্টার্জিত পয়সা নষ্ট হয়ে যাবে, যেটি আমি চাই না। এরপরে লাস্ট এবং ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারির টিকিট কাটতে পারেন পয়লা বৈশাখে এবং হতে পারেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার প্রাইজ কিন্তু আপনারা পেতে চলেছেন এই পয়লা বৈশাখে। তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়, যেটি আমি বারবার বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। আপনাদের নিজস্ব জন্মছকে রাহু গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু লটারির টিকিট এতটুকুও লাগবে না, আমি খুব দায়িত্বের সাথে বলছি। আর যদি রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আপনি লটারির টিকিট কাটুন। বর্তমানে গোচর ফলে আপনাদের লটারির টিকিট লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই আমি বলতে চলেছি। তবে আপনার নিজস্ব জন্মছকে যদি রাহু গ্রহ শুভ না থাকে তাহলে কিন্তু এই গোচর ফল পারমিট করবে না, বা হয়তোবা 500 বা 1000 টাকার কোনো প্রাইজ পেতে পারেন, সেটা তো বড় বিচার্যের বিষয় নয়। তাই আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন তারপরে লটারি টিকিট কাটুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ রয়েছে কি না। কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে না গিয়েও কী করে জানবেন, ঘরে বসেই জানা যাবে। আপনি শুধু দেখুন আপনার মামার বাড়ির সাথে সম্পর্ক কেমন রয়েছে, হ্যাঁ বন্ধুরা, এবং শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কেমন রয়েছে। যদি দেখেন মামার বাড়ি এবং শ্বশুর বাড়ির সম্পর্ক কিন্তু ভালো রয়েছে আপনার সাথে, তাহলে বুঝবেন রাহু গ্রহ আপনার জন্মছকে ভালো রয়েছে, শুভ রয়েছে। আর যদি দেখেন যে মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো নেই, তাহলে বুঝে যাবে আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় নেই, এটি কিন্তু কনফার্ম। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।